গেল ৬ অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনি কলেজ শ্রমিকদের সাথে স্থানীয় সাঁওতালদের সংঘর্ষ হয় এতে তিনজন নিহত হন পাশাপাশি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সাঁওতালদের বাড়ি ঘর ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত সাঁওতাল পরিবারদের আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে বলেছেন যে কোনো সাঁওতাল কোন সাঁওতাল ফ্যামিলি যদি হোমলেস থাকে তাহলে তিনি আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে সেখানেই একটা আশ্রয়ন প্রকল্প তৈরি করে তাদেরকে বাড়িঘরের মানে থাকার ব্যবস্থা করে দিবেন। তবে কোন জমিতে বাড়ি নির্মাণ করা হবে তা এখনও ঠিক হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী নির্দিষ্ট যে ইসের ডিপার্টমেন্ট তারা ব্যবস্থা নেবে অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত না থাকলেও ষড়যন্ত্রের আভাস পেয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় কুন্দলের আভাস আমি যদি পেতাম আমি তাহলে প্রাইম মিনিস্টার মাননীয় প্রাইম মিনিস্টারকে বলতাম আমি যেটা দেখেছি যে এটা হয়তো কেউ ষড়যন্ত্র কিংবা কেউ উদ্দেশ্যমূলক ভাবে এটা করেছে আমাদের কাছে প্রতিমান হয়েছে এর আগে আসন্ন বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয় এবারের বিজয় দিবস উপলক্ষে কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাইলে সাত দিন আগে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে বলে ওই বৈঠকে সিদ্ধান্ত হয় আমরা মনে করি যেহেতু মাহমুদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা